আবারও স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ ফুলটির এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সংবাদ সংগ্রহ করতে গেলে দুর্ব্যবহারের শিকার সাংবাদিক। আবারও স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে চিকিৎসা পরিষেবা মিলছে না এমনই অভিযোগ আসানসোলের ফুলটি থানার অন্তর্গত এক বেসরকারি হাসপাতাল শ্রীয়ের বিরুদ্ধে। আর এমনই অভিযোগ পেয়ে ফুলটির ব্লক যুব তৃণমূলের সভাপতি শুভাশিস মুখার্জি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে কোনো সদুত্তর না মেলায় ওই বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান ফুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই বিষয়ে রোগীর পরিজনদের সাথে কথা বলে জানা যায় তাদের পথ দুর্ঘটনার ফলে আহত অবস্থায় এই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখানো হয়, কিন্তু হাসপাতাল থেকে স্বাস্থ্যসাথী কার্ড দেখে বেড নেই বলে জানিয়ে দেয় এবং বিনা চিকিৎসায় বেশ কিছুক্ষণ রেখে দেন রোগীকে। এরপরই টাকা ধার করে এনে হাসপাতালে টাকা জমা করা মাত্রই চিকিৎসা শুরু হয়ে যায়। তাহলে স্বাস্থ্যসাথী কার্ড করার কী দরকার যখন পরিষেবাই পাওয়া যাবে না, এমনই বলে রোগীর পরিজনেরা। এই বিষয়ে ফুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস মুখার্জি বলেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছে। সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো রোগী এলে বেড নেই বলা হয়, আবার সেই রোগীর পরিবার যখন টাকা নিয়ে চিকিৎসা করান তখন বেড ও চিকিৎসা শুরু হয়ে যায় এবং হাসপাতাল থেকে দুর্ব্যবহার পর্যন্ত করা হয়। একই সাথে তিনি আরো বলেন, সাংবাদিক ছবি তুলতে গেলে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ক্যামেরার সামনে ক্যামেরা বন্ধ করতে বলেন এবং সংবাদ গ্রহণে বাধা সৃষ্টি করেন, এছাড়াও সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার পর্যন্ত করেন। তিনি আরো বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বাহুবলী শক্তি প্রদর্শন করে সাধারণ মানুষের টাকা লুট করা চক্রান্ত করছে। সিএমওএস কে এ বিষয়ে অভিযোগ জানানো হলে সিএমওএস আশ্বাস দেন বলে জানান ফুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস মুখার্জি। তবে এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলেন হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং সংবাদ গ্রহণে বাধা সৃষ্টি করে এবং দুর্ব্যবহার করেন হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে। ঘটনাস্থলে হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সংগ্রহের বাধা ও দুর্ব্যবহারের কথা সাংবাদিকরা ফুলটি থানাতে জানালে তৎক্ষণাৎ হাসপাতালের মালিক ও নিরাপত্তা কর্মীকে ফুলটি থানার পুলিশ থানায় ডেকে পাঠান ও থানাতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করেছিলেন ওই নিরাপত্তা কর্মী তার ভুল স্বীকারও করে নেন। अब धक्का कर दे रहा, कैमरा बंद क्या कर रहा? कैमरा पर यहाँ कैमरा नहीं करना। हाँ अब कैमरा क्या बंद कर रहा? अब कैमरा बंद कीजिए, क्या कर रहे हैं आप? क्या कर रहे हैं बताइए। अब कैमरा क्या बंद कर रहा? आपका 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 मैंने नहीं कहा था क्या? आपका यहाँ पे बात हो रहा है, आपके दस आदमी आपके हल्ला करने का यही मेहनत करता है क्या? ये हल्ला करने का, ये हल्ला करने का, आप रिपोर्टर का कैमरा बंद कर देगा? रिपोर्टिंग है तो क्या आराम से कीजिए ना, ऐसे फिंगर के क्या? ऐसा बात है, आप धक्का देगा? धक्का दे दिया ना, मेरे पास छवि है। আজ সকাল দুটো পর্যন্ত আমি এখানে 2:45 এখান থেকে বেরিয়েছি, তখনও পর্যন্ত বারবার বলা সত্ত্বেও ওনারা বারবার বলে গেছেন স্বাস্থ্যসাথীর কোনো ফেসিলিটি আমরা দিতে পারবো না, সিট নাই একটি কোথাও ওদের। এখন যখন চিৎকার পেশেন্ট ছিল আপনার? আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তারপর আমরা এখানে এনেছিলাম, এখানে নিয়ে এসেছিলাম, ফার্স্ট এড করেছিলাম ওখানে, নিয়ে ডাইরেক্ট এখানে নিয়ে এসেছিলাম। এখানে এসে বললো 28,000 টাকা অপারেশন ওটি চার্জ লাগবে। আমরা তখন ওই অবস্থার মধ্যে আমরা বলতে বাধ্য হয়েছি ঠিক আছে দেবো, সেই টাকাটা আমরা দিতেও রাজি ছিলাম, ওই টাকাটা নিয়ে নেন, বাকি স্বাস্থ্যসাথীর আন্ডারে আপনারা সবটাই করে দিন। তো আপনারা কি স্বাস্থ্যসাথী কার্ডটা দেখিয়েছিলেন? হ্যাঁ, সকালে চেক আপও করেছি। তার কি বললো স্বাস্থ্যসাথী কার্ড দেখার পর? কি বললো? বলছে বেড নেই, বারবার একই কথা, বেড নাই, বেড খালি হবে তখন কিছু করতে পারবো। তা আমরা তাহলে পেশেন্টকে ছেড়ে দিন, আমাদের ক্ষমতা নেই 1.5-2 লাখ টাকা দেওয়ার মতো। আর আপনারা যখন ক্যাশ নিয়ে গেলেন তখন বেড পেলেন? ক্যাশে ক্যাশে বেড সবসময় আসে বলছি। বিধানসভাতে আমাদের একটা গর্বের হসপিটাল তৈরি হয়েছিল, শ্রী হসপিটাল, কারণ কুলটি বিধানসভাতে আমরা মনে করেছিলাম যে হসপিটালিটিটা সেরকমভাবে এ ছিল না, আমরা খুব খুশি ছিলাম বিধানসভার মানুষ, এবং তার থেকেও বেশি খুশি ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যসাথীর একটা বিমা তৈরি করে, যেখানে 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট নিখরচায় মানুষ একটা রিলিফ পাবে এবং মানুষ সুস্থ হয়ে বাড়ি যাবে। এই হসপিটালটি দীর্ঘদিন ধরে একটা প্র্যাকটিসে দাঁড়িয়েছে, রিসেপশনে কোনো পেশেন্ট ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট নিয়ে এলেই প্রথমেই বলে দিচ্ছে স্বাস্থ্যসাথীর বেড খালি নেই। আমরা যতটুকু জানি যে স্বাস্থ্যসাথী বলে কোনো অ্যালটমেন্ট আছে তা জানি না, একটা ইন্স্যুরেন্স আছে, তার 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স, তারা আসবে, ভর্তি হবে, ট্রিটমেন্ট পাবে। যদি বেড না খালি থাকে তাহলে সেই পেশেন্ট কিন্তু পয়সা দিয়ে আবার সেম বেডে অ্যাডমিট হয়ে যাচ্ছে,
এর আগে আমরা বহুবার এখানটাতে বলা হয়েছে এবং সবথেকে বড় কথা এনাদেরকে যদি ফোনে কোনো কথা জিজ্ঞেস করা হয় রিসেপশনের পিএনটি নাম্বারে যদি কোনো ফোন করা হয় এরা ফোন রিসিভ করেন না, এরা অত্যন্ত দুর্ব্যবহার করেন। এবং আমরা যেটা দেখলাম যে সাংবাদিকরা তাদের নিজের যে ডিউটি করতে এলো তাদেরকেও সিকিউরিটি এখানে ধাক্কা দিয়ে বার করে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। তাহলে এরা হসপিটাল চালাচ্ছে না বাহুবলী শক্তি প্রদর্শন করে সাধারণ মানুষের টাকা লুট করার চক্রান্ত করছে, এটা আমাদের কাছে বিষয়। আর সোজা বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে সিএমএইচ সাথে কথা বলেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টাকে উনি দেখছেন। আমরাও আমাদের মনে করছি যে আমাদের যে দুটো পেশেন্টকে আমরা এখানে নিয়ে এসেছি তাদের কাছ থেকে একজনের কাছে 70,000 টাকা একজনের কাছে 40,000 টাকা বিল হয়েছে। স্বাস্থ্যসাথীর যখন তাদের কার্ড আছে কোনো পয়সার ব্যাপার নেই, তাদেরকে সম্পূর্ণরূপে 100% ইন্স্যুরেন্সের টাকা তাদেরকে দিতে হবে, যদি কোনো টাকা নিয়ে থাকে সেটা ফেরত করতে হবে তাদেরকে, এটা আমাদের দাবি। এবং খুব রিসেন্টলি আমরা 2-1 দিনের মধ্যে ডিএম সাহেব সিএমএইচ সাহেবকে এই হসপিটালের বিরুদ্ধে আমরা একদম লিখিত আকারে প্রত্যেকটা বিষয় তুলে ধরবো এবং এই হসপিটাল যদি এরপরও না শুধরায় নিজেরা তাহলে আমরা রাজনৈতিকভাবে তার মোকাবেলা করতেও তৈরি আছি। আমরা এই গেটের সামনে ধর্নায় বসে থাকবো, যেহেতু এটা হসপিটাল পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে তাই আমরা এখনও পর্যন্ত সেরকম কিছু করলাম না, কিন্তু এদের যা অ্যাটিটিউড এই অ্যাটিটিউড তাদেরকে চেঞ্জ করতে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।